আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে না, একটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে মাত্র 3 মিনিটে মাইক্রো ওভেনে বাদাম ভাজা। এমনিতে চুলায় বাদাম ভাজতে অনেক সময় ও কষ্টসাধ্য ব্যাপার, আর তেল দিয়ে ভাজলে সেটা হেলদি হয় না। বাদাম আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি উপাদান। প্রতিদিন এক মুঠো বাদাম খেলে আমাদের হার্ট ভালো থাকে, ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার নিয়ন্ত্রণ থাকে, রক্তে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং কাটা ছেঁড়া দ্রুত ভালো করতে সাহায্য করে। অর্থাৎ নিয়মিত বাদাম খেলে মৃত্যুর ঝুঁকি আছে, এরকম অনেক সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। মাত্র 3 মিনিটে মাইক্রো ওভেনে বাদাম ভাজতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি আধা কাপ পরিমাণ খোসা ছাড়ানো বাদাম নিয়েছি এবং আধা টেবিল চামচ পরিমাণ পানি নিয়েছি, আর 1/4 চা চামচ পরিমাণ লবণ নিয়েছি। বাদামটা ভাজার আগে আমি প্রথমে একটা পাত্রের মধ্যে পানিটা নিয়ে নিলাম এবং সেই সাথে লবণটাও নিয়ে নিলাম। এবার লবণটা পানির সাথে ভালো করে গুলিয়ে নিব। গোলানো হয়ে গেলে বাদামটা পিরিচে ঢেলে নিব। ঢেলে নিয়ে অল্প অল্প করে লবণ পানিটা বাদামের সাথে মিক্সড করব। অনেক বেশি মিক্সড করব না, পানিটা যাতে বাদামের গায়ে গায়ে লাগে সেরকমভাবে মিক্সড করব। আমি প্রায় 1/4 চা চামচ পরিমাণ লবণ পানি বাদামের সাথে মিক্সড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ পানিটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবারে আমি যেই পাত্রটাতে বাদামটা ভাজবো সেই পাত্রটার মধ্যে অন্য আরেকটা পিরিচ অথবা বাটি মাঝখানে বসাবো, তাতে করে বাদামটা যেহেতু আমি পানি অথবা তেল ছাড়া ভাজবো, সেহেতু অনেক সময় মাইক্রো ওভেনে একেবারে ড্রাই কিছু রান্না করলে যে পাত্রটাতে রান্না করা হয় সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা যাতে না হয় সেই জন্য এই পদ্ধতিটা অবলম্বন করছি। আপনারাও যখন ভাজবেন তখন অবশ্যই এই পদ্ধতিটা অবলম্বন করবেন, নাহলে অনেক সময় এরকম ঘটেছে যে পাত্রটা ভেঙে যায়। তো এখন আমি বাদামগুলো পাটিটার চারপাশে ছড়িয়ে দিব এবং চারদিকে একেবারে বিছিয়ে দিব, যাতে একটার উপরে আরেকটা না থাকে, তাতে করে বাদামটা খুব ভালোভাবে ভাজা হবে। বাদামগুলোকে আমি পাত্রটার মধ্যে এক লেয়ারে বিছিয়ে দিয়েছি। এখন এটাকে মাইক্রো ওভেনে দিয়ে দিব। মাইক্রো ওভেনে দিয়ে দিলাম। প্রথমে আমি মাইক্রো ওভেনটাকে 2 মিনিট সেট করে দিচ্ছি। সেট করে নিয়ে স্টার্ট করে দিলাম। 2 মিনিট হয়ে গেছে। এবারে বাদামের পাত্রটা মাইক্রো ওভেন থেকে বের করে নিয়ে আসব এবং বাদামগুলোকে নেড়ে চেড়ে উল্টিয়ে দিব। এটা করলে পরে বাদামের চারদিকে মোটামুটি ভাজা হয়ে যাবে। বাদামটা উল্টিয়ে এখন আবার আগের মতোই চারদিকে এক লেয়ারে বিছিয়ে দিলাম, দিয়ে এখন আবার ওভেনে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে এখন মাইক্রো ওভেনটাকে আবারও 1 মিনিটের জন্য সেট করে স্টার্ট করে দিলাম। 1 মিনিট হয়ে গেছে, বাদাম ভাজাও হয়ে গেছে। বাদামের পাত্রটাকে মাইক্রো ওভেন থেকে বের করে নিব। বের করে এনে যেহেতু বাদামের পাত্রটা এই মুহূর্তে অনেক গরম আছে, বেশিক্ষণ বাদামটা যদি পাত্রটার মধ্যে থাকে তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা অতিরিক্ত ভাজা হলে আবার বাদামটা খেতে তেতো লাগবে, সেই জন্য বাদামটাকে আমি মাইক্রো ওভেন থেকে বের করে সাথে সাথে অন্য একটা পিরিচে ট্রান্সফার করে নিচ্ছি। সবগুলো বাদাম আমি পিরিচে নিয়ে নিলাম। বাদামটা ঠিকমতো ভাজা হয়েছে কিনা এটা বোঝার একটা উপায় হচ্ছে, একটা বাদাম হাতে নিয়ে সেটাকে একটু ঘষা দিলেই বাদামের খোসাটা যদি খুব সহজেই উঠে যায় তাহলে বোঝা যাবে যে বাদামটা পারফেক্টলি ভাজা হয়েছে। আমি একটি বাদাম হাতে নিয়ে ঘষা দিলাম, খোসাটা একেবারেই সুন্দরভাবে উঠে গেছে, তার মানে বাদামটা পারফেক্টলি ভাজা হয়েছে। এখন আমি অপেক্ষা করব বাদামটা ঠান্ডা হওয়ার জন্য, কারণ বাদামটা যদি ঠান্ডা হয় এটা আরও অনেক বেশি মচমচা হবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। ফিরে আসছি বাদামটা ঠান্ডা হওয়ার পর। তৈরি হয়ে গেল মাত্র 3 মিনিটে মাইক্রো ওভেনে বাদাম ভাজা। এইভাবে আমরা খুব সহজেই মাইক্রো ওভেনে মাত্র 3 মিনিটে বাদাম ভেজে খেতে পারি, কারণ বাদাম চুলায় ভাজা অনেক সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য ব্যাপার, আর প্রতিদিন বাদাম ভাজা বাইরে থেকে কিনে এনে খাওয়াটাও কঠিন। তো সেজন্য আমরা যদি মাত্র 3 মিনিটেই মাইক্রো ওভেনে বাদাম ভেজে খেতে পারি তাহলে আর কোনো সমস্যাই থাকে না, যতটুকু আমরা খাবো সেটুকু পরিমাণ ভেজে নিয়ে আমরা খেতে পারবো। তো আশা করছি আমার এই ছোট টিপসটি আপনাদের অনেকেরই কাজে লাগবে, কারণ দৈনিক যদি আমরা এক মুঠ বাদাম খাই তাহলে আমাদের অনেক অনেক কঠিন রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এবং লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।